আসসালামু আলাইকুম ওরি প্রিয় দর্শক আজকে আমরা জানবো সুরা হাসুরের শেষ দিনায়তের উপকারিতা ও ফজিলত দর্শক শ্রোতা হাদিস শরীফের মধ্যে সুরাহাসুরের কি ফজিলতের কথা উল্লেখ রয়েছে আসুন আমরা জেনে নেই হজরত মাকাল ইবনে ইয়াসার রিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে তিনবার ইসমি আই আলি মি মিনা শানির পাঠ করবে তারপর সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দেবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে সুবাহানাল্লাহ প্রিয় দর্শক সেদিন যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে সে শহীদ মৃত্যু লাভ করবে যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করবে সেও এই মর্তবা লাভ করবে এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ সংক্ষিপ্ত তাপসীর মারিফুল কোরআন কোরআন সুরাহাঁসুরের শেষ তিন আয়াতের তাপসীর ও ফজিলত অংশ দেখুন পৃষ্ঠা নং এক হাজার তিনশো আটান্ন প্রিয় দর্শক এটি হচ্ছে সুরাহাঁসরের শেষ তিনটি আয়াত দর্শক শ্রোতা এই তিনটি আয়াত পাঠ করার পূর্বে আপনাকে আউদুবুল্লে হিসামী আইলা আলী মিমিনা শাহিতওয়ান রজিম তিনবার পাঠ করে নিতে হবে চলুন তাহলে আমরা সুরাহাসর আমল করে নেই।

هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المصور له ال আসমাউল হুসনা দর্শক শ্রোতা এখন সুর হাসরের অর্থ জেনে নেব অর্থ হচ্ছে তিনি আল্লাহ তালা তিনি ব্যতীত কোনো উপাস্য নাই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু দাতা তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নাই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয়দাতা পরাক্রান্ত প্রত্যাবান্বিত মহাত্মাশীল তারা তাকে অংশীদার করে আল্লাহ তালা তা থেকে পবিত্র তিনি আল্লাহ স্রষ্টা তালা উদ্ভাবক রূপদাতা উত্তম নাম সমূহ তারই নভমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত সুরা হাসরের উপকারিতা হাসরের শেষ দিন আয়াত যারা নিয়মিত তেলাওয়াত করে আমলে নিয়ে আসবেন মহান আল্লাহ আল্লাহতালা তাকে সর্বপ্রকার কবরের আজাব ও বিপদ আপদ থেকে শান্তি ও নিরাপত্তা দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আমলটি কিভাবে করবেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একবার করে প্রত্যেক মুমিন নর নারীর প্রতি বর্ণিত সুরাহাসোর শেষ দিনা তেলওয়াত করে আমলে আনার জন্য বলা হল আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে সুরাহাসর আমল করার তৌফিক দান করুন আমিন